السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جعل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا প্রশংসা মাত্র আল্লাহন্য শান্তির দ্বারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহু আলী গুসাল্লামের প্রতি যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমি আগে ক্যাপশন দিয়েছি যে আমাদের বাহাস যেটা হয়েছিল পঁচিশে জানুয়ারি আপনারা জানেন যশোরে তো ওখানে এ বিষয়ে আমরা একাধিক আলোচনা করেছি যে কলুমাই দেবন্দের পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে বিশেষ করে লুৎফার রহমান ফারায়জি তিনি মুজাফরবিন মহাসেন হাফেজ তার জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সলাত এই নামক একটি বইয়ে আলোচনা করতে গিয়ে তিনি মুজফ্ফরবিন কে বলেছেন যে তিনি মিথ্যুক এবং তিনি মিথ্যাবাদী এই মর্মে তিনি কয়েকটা প্রমাণ পেশ করেছিলেন তার মধ্যে একটা হাদিস থেকে তিনি ইবারত পেশ করেছিলেন আপনারা অনেকে আলোচনাটি দেখেছেন ভিডিওটা শুনেছেন এবং সকলে বলছেন মুজফরবিন মহাসেন তিনি তার মানে ভুল করেছেন ভুল করেছেন ভুল করেছেন এবং তাকে মিথ্যুক সাব্যস্ত করেছেন আসলে ভুল মুজফরবিন মহাসেন করে নাই যারা তাকলেদের চশমা পড়ে আছে এইসব ব্যক্তিরা ভুল করেছে আর আমরা এই জন্য আগে থেকে বলি আলমুকাল্লিদুল ইসব ইলম যে মুকাল্লিদের কোনো জ্ঞান নেই এরা জ্ঞান পাপী মানুষ এদের কোনো জ্ঞান নেই এটা বিস্তারিত জানার জন্য দেখেন মাকতুবাদ শরীফ চারশো নব্বই নম্বর মাকতুবাদ স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে আর মুকাল্লিদ যে জাহিল হয় মূর্খ হয় এর প্রতি মুসলিম উম্মার ইজমা নকল করেছে হাফেজ ইমাম ইবনু কৈম আফজাই রহিমাহুল্লাল এলামুল মক্কিনে দ্বিতীয় খণ্ড সাতশো পৃষ্ঠায় যে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো আপনার মনে করছেন যে মুজফরবিন মহসেন হাফেজউল্লাহকে লুৎপার ফরাজি উনি ভুল ধরেছেন আর ভাবছেন তার মানে মোজাফর বিন তিনি ভুল করেছেন আর লুৎফর রহমান ফরাজি ভুল ধরেছেন উনি বড় পণ্ডিত মানুষ এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে এই ভুলটা লুৎফর রহমান ফরাজি তিনি ধরেননি এই ভুলটা প্রথম ধরেছেন তার নাম হচ্ছে মৌলানা আব্দুল মতিন তার একটি বই আছে দলিস নামাজের মাসাইল একশো ষাট নম্বর পৃষ্ঠাতে প্রথম এই ভুলটা নিয়ে আলোচনা করেন লুৎফর রহমান ফরাজি এই ভুল ধরেননি আর তো এই তার এই ভুল ধরার যোগ্যতাও নাই তিনি হুবহু বইটা থেকে পড়েছেন মুখস্থ করেছেন তো তা পাখির মতো আওড়িয়েছেন তাদের হুজুদদের তাদের আল্লামাদের তাদের আঁকাবিদদের কথা ইনশাআল্লাহ আল্লাহ পায়ে টু পায়ে জবাব দেবো এখানে যে মুজফর বিন মহসেন হাফিজুল্লাহ কোনো ভুল করে নাই লুৎফরমান ফরাইজি ভুল করেছেন এবং তার শেখ আব্দুল মুতিন তিনি ভুল করেছেন মুজফর কোনো ভুল করে নাই আসেন আমরা আপনার যে আলোচনাটা এর আগে শ্রবণ করেছেন এবং মুজফর বিন মহাসিন হাফিজাহুল্লার এই জাল হাদিসের কবল এলে রসুল্লাহ সালাত এই বইটা পড়েছেন এই বইটার দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা খুলবেন শেষ হাদিসটা যেটা দশ নম্বর পয়েন্টে বিন মহাসেন হাফেজাহুল্লাহ একটা দলিল নিয়ে এসেছে আগে সেই দলিলটা আমি আগে আলোচনা প্রথম দলিল আলোচনা করব মুজফরের দাবি কী তারপর আলোচনা করব লুৎফরমান ফরাজি কি দাবি করেছেন তারপর কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা স্পষ্ট ক্লিয়ার করব। ইনশাল্লাহ আলোচনা তিন ভাগে হবে প্রথম বিন মহাসেন হাফেজুল্লাহ তিনি দলিলটা নিয়ে এসেছেন এনে মুজফরের দাবি কী দুই নম্বর লুৎফরমান ফরাজি এখান থেকে এ হাদিস থেকে কি দাবি করেছেন তিন নম্বর এর তারপরে সলিউশন আসলে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা স্পষ্ট করব তবে কথা হচ্ছে এটাই লুৎফর রহমান ফরাজি মিথ্যুক আর মুকাল্লিদরা মিথ্যুক হয় এটা স্বাভাবিক তাদের জ্ঞান নেই তারা পাপি তারা অন্ধ এটা সকলেই জানে একাধিকবার আমি আলোচনা করেছি নতুন করে দলিলদার কিছু দরকার নেই যারা জানতে চান মুকাল্লিদের সিফত প্রসঙ্গে তারা মাকতুবাদ শরীফ চারশো নব্বই নম্বর মাকতুবাদ দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আসেন প্রথম দেখি মুজাফর বিন হোসেন তার জালহাদিসের কপলের রসুল্লাহ সালাদ বইয়ে পৃষ্ঠা এবং দুশো চৌত্রিশ পৃষ্ঠায় তিনি কি দাবি করেছেন আসেন আমরা সেটা দেখি হাদিস তিনি নকল করেছেন আলী রাহু বলেন যে ব্যক্তি ইমামের সাথে কিরাত পাঠ করে সে ইসলামের ব্র্যাকেটে ফিতরাতের ওপরে নেই একটা হাদিস এসেছে হাদিসের রেফারেন্স মুজাফর বিন মোহসেন হাফিজউল্লাহ দিয়েছেন কয়টা দেখেন এক মোসানাব আব্দুর রাজ্জাক দ্বিতীয় খণ্ড একশো উনচল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর দু হাজার আটশো এক দুই নম্বর রেফারেন্স সোনান দারে কুতনি হাদিস নম্বর বারোশো সত্তর ইরল গালিল আলবানি দ্বিতীয় খণ্ডের দুশো তিরাশি পৃষ্ঠা মাঝাব বিরোধীদের স্বরূপ সন্ধান একটা হানাফি মুকাল্লিদদের বই পৃষ্ঠা নম্বর দুশো সত্তর মুজাফর বিন মহসিন প্রথমে হাদিসটাকে নিয়ে আসে আলী থেকে যে ব্যক্তি ইমা বেচন সরা পড়বে সে ফিতরাতের উপরে নেই এই হাদিসটা নিয়ে এসে মুজফর বিন মহসিন মুজফর বিন মহসিন তিনি তিনটে হাদিসের গ্রন্থ থেকে রেফারেন্স দিয়েছে একটা মুকাল্লিদদের বই থেকে রেফারেন্স দিয়েছে ইন টোটাল চারটে এটাকে মুখস্থ রাখেন

বিন মহাসান হাফিজুল্লাহ তাহাকিক মহত্তা মালিক প্রথম খন্ড একশো একানব্বই থেকে তিনি তাহকিকটা মূল আরবি ইবারত দিয়েছেন এটা হচ্ছে মুজফ্ফরের দাবি যে হাদিসটা যায় এখন লুৎফরমান ফরাজি আব্দুল মতিন সাহেব এবং হানাফি দেবন্দী যেরম কল্লিদ আছে তাদের দাবি বিশেষ করে লুৎফরমান ফরাজি দাবি করেছেন যে মুজফ্ফরবিন মহাসিন মৃত্যুক এই জন্যই যে মুজফ্ফরবিন মহাসিন তিনি হাদিসটা নিয়ে এসেছেন আলী থেকে যে ব্যক্তি ইমামসেন সরাফ ফাতিয়া পড়বে সে ফিত্তাতে নেই এটা বলার পরে লুৎফর রহমান ফরাজি এবং তার শাইখ আব্দুল মতিন তারা দুজনে বলেছেন যে আমাদের কাছে মুসলাব আব্দুর রাজ্জাক আছে কিন্তু মুসান্নাব আব্দুর রাজ্জাকে এই মুক্তার নামক রাবি নাই এটা তার দাবি আশ্চর্য হয়ে যাবেন এরা এতই মিথ্যুক এতই ধোকাবাজ মুজফর বিন মহাসেন হাফিজাহুল্লাহ তিনি কি শুধুমাত্র মুসান্নাব আব্দুর রজ্জাকের দলিল এসেছেন উত্তর না কটা নিয়ে এসেছেন তিনটা এক মুসান্নাব আব্দুর রাজ্জাক দুই দারে কুতনি তিন ইরলুল গালিল তার মানে দুটো ধরে নেন মুসান্নাব আব্দুর রাজ্জাক আর সুনান দারাকুতনি এখন তাদের মুকাল্লিকদের দাবি এটাই যে না এই আব্দুর রাজ্জাকে মুক্তার নামক কোনো রাবি নাই অতএব মুজফ্ফর তিনি একজন মিথুক তিনি কাজাব আবারও জবাব দেখেন মুজফ্ফর দলিল দিয়েছেন কটা কটা কিতাবের কমপক্ষে দুটো এক মুসান্নাব আব্দুর রাজ্জাক আসরান দারে কুতনি। এখন ঠিকই আছে আমরা ধরে নিলাম যে মুসান্নাব আব্দুর রাজাকে মুক্তার নামক রাবি নাই কিন্তু মুজফর বিন হোসেন হাফিজুল্লাহ কি ফাঁস দিয়েছে উত্তর না কটা দিয়েছেন আরো দুটো দিয়েছেন তাহলে সুনান কুতনি থেকে তিনি রেফারেন্স টেনেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুনান দারে কুতনিতে মুক্তার তিনি আছেন আলহামদুলিল্লাহ এখন মুজফর যদি শুধু মুসান্নাফ আব্দুর রাজ্জাকে দলিল দিতেন তাহলে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এই মুক্তার নাই মুজফর ভুল করেছেন আমরা স্বীকার করতাম কিন্তু এখানে মুজফর শুধু একটা রেফারেন্স ব্যবহার করেনি বরং দুটো রেফারেন্স ব্যবহার করেছে সুনান দারে কুতনির রেফারেন্স ব্যবহার করেছে স্পষ্ট আর সুনান দারে কি এই মুক্তার আছে উত্তর হ্যাঁ আছে আমাদের কাছে সুনান দারে কুতনি আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পারি সোনান দারিকুত হাদিস নাম্বার এক হাজার দুইশো পঞ্চান্নতে স্পষ্ট সনদে মুক্তার আছে আমার কাছে সোনান দারিকুত আছে সোনান দারিকুত আপনারা হয়তো উল্টো দেখছেন হাদিস নাম্বার বারোশো পঞ্চান্ন আপনারা খুলে রাখেন আমি জাস্ট আপনাদেরকে সোনান দারিকুত থেকে আরবি ইবার একবার দেখিয়ে দিচ্ছি এক মিনিট আপনারা দেখিয়ে দিই এ হচ্ছে সোনান দারিকুতনি সুরান দারে প্রথম খণ্ড দারুল হাদিস থেকে ছাপানো বারোশো পঞ্চান্ন নম্বর দেখেন একই আলী থেকে হাদিস বর্ণনা আছে আর মুক্তার বিন আবদুল্লাহ বিন আবিলাইলা মুক্তার এখানে আছে এই সনদে মুক্তার স্পষ্ট আছে আমি দাগে রেখেছি যাই হোক আমরা আরেকটা বিষয় আলোচনা করব তার মানে বোঝা গেল যে সুনান দারেকুতনীতে মুক্তার আছে আর কিন্তু দেয়নি একটা মুজফর দুটো রেফারেন্স এক মুসান্ন আব্দুর রাজ্জাক থেকে দুই সুনান থেকে আর দারে বর্ণনাতে এই মুক্তার ইবন আব্দুল্লাহ লাইলা এ আবী আছে তার মানে মুজফ্ফরের যে দাবি হান্ড্রেড পার্সেন্ট সঠিক কোনো সন্দেহ নাই এখন একটা প্রশ্ন করতে পারেন তো মুসান্ন মুসান্নাব আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিয়েছে কিন্তু মুসান্নাব ইবনে আব্দুর রাজ্জাকে এই নাই আব্দুল রাজাক থেকে মুজফর কেন দলিল দিলেন কেন দলিল দিলেন আলহামদুলিল্লাহ মুজফর বিনসেন হাফেজর বই থেকে তার প্রমাণ যে আপনাদের দেখাই জালহাদু শেখ কবল রসুল সালাদ দুইশ চৌত্রিশ নম্বর পৃষ্ঠা আবার আপনাদেরকে বলছি মুজফ্ফর দুটো রেফারেন্স ব্যবহার করেছে মূল মতন এসেছে একটা কিন্তু দুটো সনদের তা করেছে মুকাল্লিদরা এচরে বুঝতে পারেনি মতন এসেছে একটা আর সনদের রেফারেন্স দিয়েছে দুটা এক দ্বারাক সনদে মুক্তারা আছে দুই আব্দুর রাজ্জাকে মুক্তার নাই তাহলে আব্দুর রাজ্জাকের বর্ণনা কেন মুজাফর বিন হোসেন নিয়ে আসলেন এটা প্রশ্ন হতে পারে এখন আব্দুর রাজ্জাকের যদি তাহাকি যদি মুজফ্ফর দিয়ে থাকে আলহামদুলিল্লাহ তাহলে সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ মুজফর বিন হোসেন হাবিজাহুল্লাহ তিনি আব্দুর রাজ্জাকের সনদে যে রাবি আছে স্পষ্ট আবদুল্লাহ ইব আবদুল্লা আবদুল্লা আবি লাইলা। এই প্রসঙ্গে মুজফরম হোসেন হাফিজাউল্লাহ তার নিজের বইয়েই তিনি মুসান্নাব আব্দুল রাজাকে তাহাকি করে দিয়েছে আপনাদের দেখাই জাল হাদিসে কবুল রসুল্লাহ সালাদ দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা টিকা নম্বর আটশো তিরাশি একটু দেখে নেন আমি দাগিয়ে রেখেছি দেখেন দুশো তিরাশি নম্বর টিকাতে দেখেন মুসান্নাব আব্দুর রাজাকের যে মুক্তার নাই কিন্তু কি আছে এখানে আবদুল্লাহ ইবনু আবি লাইলা তারপরে এখানে স্পষ্ট লিখে দিয়েছে যে হাজা রজুলুন মাজহুলুন যে এই রাবি মাজহুল এই রাবি মাজহুল মুজাফর্বিন মহাসেন তার নিজের বই জালে কবলে রসুল্লাহ সাল্লাহে লিখে দিয়েছে এখন সার্বিকভাবে দুটো জিনিস আপনাকে ছোট্ট মানে ছোট্ট কথা বলে দিই যে আলী থেকে যে বন্দনা ব্যবহার করা হয়েছে যে ব্যক্তি পড়বে ইমাহিত ফিতরাতের ওপরে নাই বিন মহাসেন দুটো রেফারেন্স ব্যবহার করেছে মুসান্নফ আব্দুর রাজ্জাক এবং দারাকুতনি মুজাফর এই হাদিসের তাহকিক করতে গিয়ে তিনি বাংলায় যখন অনুবাদ করেছেন তখন বলেছেন মুক্তান নামক রাবি আছে ইনি মাজহুল মুকাল্লদের দাবি যে মুক্তার নামক কোনো রাবি নাই কিন্তু এখানে আছে কোথায় নিতে। মুজফরবিন হোসেন দ্বারাকুতনী রেফারেন্স দিয়েছে দুই আব্দুর রাজ্জাকের তিনি রেফারেন্স দিয়েছেন এখন আব্দুর রাজ্জাকের হাদেশ কেন জৈব মুজফ্ফর্বিন হোসেন এটা আরবিতে লিখে দিয়েছে মুকালিদ যদি আরবি পড়তে না জানে তো আমাদেরকে এসে বলবে আমাদের শেখ মা শেখ তাদেরকে আরবি পড়িয়ে দেবে নিশ্চয় স্পষ্ট মুজফরের বইয়ে লেখা আছে ওই টিকাতে লেখা আছে যে এই স্পষ্টভাবে আবিলাইলা ইনি মাজহুল ইনি মাজহুল রেফারেন্সটা এনেছেন তা আলহামদুল্লাহ মুজফর মিন কোনো ভুল করেনি মুকাল্লিদরা তারা তাকলিদের চশমা পরে তারা বইটা পড়েছে এই জন্য তারা দেখতে পাই নাই মুজফর দুটো সনদে রেফারেন্স দিয়েছেন দুটো সনদে তাহাকিব করেছেন একটা বাংলাতে একটা আরবিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন এবার আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করি যে হাদিসটা যখন আমি তাহাকিক করলাম তখন আরও আশ্চর্য হয়ে গেলাম যে মূল বিষয় যে এই আলী থেকে এই হাদিসটা একটু মতনে পরিবর্তনে চারটে সনদে পাওয়া যায় কয়টা সন চারটে সনদে তার মধ্যে একটা একটা করে আমি সবগুলো তাহিকে পেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই মুক্তার যে শুধু সুনান দারাকুতনীতে আছে এমনটাও নয় এই মুক্তার থেকে আলী রদুল্লাহ তালের সূত্রে এই হাদিস এই মতনে কিছুটা মতের কিছুটা পার্থক্য আছে ঠিক একইভাবে মুজামুল আরাবিতে আছে হাদিস নাম্বার দু হাজার তিনশো তেইশ এবং শারহু মানিল আসার এবং তাহবির কিতাব হাদিস নাম্বার এক হাজার তিনশো ছয়ে এই মুক্তার আছে তার মানে মুক্তার কটা কিতাবে আছে সুনান দারাকুতনিতে তারপরে যে ইবনু আরাবির কিতাবে সঙ্গে সঙ্গে ইমাম তাহাবির কিতাবে তিনটে জায়গাতে মুক্তার আছে আলী সূত্রে আছে একই মতন আছে আলহামদুলিল্লাহ আর আব্দুর রাজ্জাকের যে দলিল নিয়ে এসেছে এখানে আবিল আইলা তিনি মাজহুল আর এই কথা কে লিখেছে মুজফর নিজে লিখেছে কথা হচ্ছে এটা যে এইসব প্রতারক ধোকাবাজ যারা মিথ্যুক তারা এই আরবি ইবারতটাকে গোপন করে ফেলেছে কিন্তু আমাদের বইতে স্পষ্ট মজুদ আছে কারণ মুজফ্ফর কোনো ভুল করে নাই আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আসেন এখানে দ্বিতীয় বিষয় আমরা আলোচনা করতে চাইছি এখন যে এই হাদিসটা আমি যখন তাহকিক করলাম তখন চারটে সনদে পেয়েছি চারটে সনদে পেয়েছি চারটে সনদে সবগুলো আলোচনা করো সবগুলো আলি থেকে এসেছে এই একই অর্থবোধক একটু মতনই পরিবর্তনে এসেছে কিন্তু চারটে সনদে এই হাদিসগুলো কি সহি সহি নয় লুৎফারমান ফরাজি কেন ওদের আকাবির শায়ক মাসাইক তারা যদি সমস্ত ওলেমাই দেবন একত্রিত হয় তবে আলীর এই সনদ যে চারটে জায়গায় বর্ণনা হয়েছে একটা সনদকেও সহি প্রমাণ করতে পারবে না পারবে না তো পারবে না এটাও প্রমাণিত যে তারা পারেনি কেন তাদের আব্দুল মতিন সাহেব এই সমস্ত সনদগুলোকে নিয়ে এসেছে কিন্তু একটাকে হাসান পর্যন্ত বলতে পারেনি আলহামদুলিল্লাহ তার মানে জাল হাদিসের উপরে নির্ভর করে মোকাল্লিদগুলো একজনকে মিথ্যুক বলছে জাল হাদিস বর্ণনা করা মিথ্যুকদের কাজ আপনারা আপনাদের মাঝে বিরোধী সর্বসন্ধান বইটাতে এই নিয়ে এসেছেন মৃত্যুকরা আপনার জাল হাদিস বর্ণনা করেছেন জৈফ হাদিস বর্ণনা করেছেন নিজেরা জাল এবং জৈফ হাদিস বর্ণনা করে আরেকজনকে মৃত্যুক বলছেন লজ্জা লাগার দরকার আছে আর এগুলো আপনারা করছেন সম্পূর্ণ তাকলেদের চশমা পরে কালো চশমা পরে এটা আমরা বুঝি মানুষকে জনসংখ্যা ধোকা দেওয়ার জন্য আসেন আমরা দেখবো এই আলী রদিল কাল আনুর যে সনদ আমি টোটাল চারটে সনদে পেয়েছি এক মুসান্নাব আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার দু হাজার আটশো এক নম্বর হাদিসে দুই মুসান্না পিবনে আবি সাহেবা হাদিস নাম তিন হাজার সাতশো একাশিতে পেয়েছি তিন সোনান দারেকুতনি হাদিস নাম বারোশো পঞ্চান্নতে পেয়েছি এবং সোনান দারেকুতনি হাদিস নাম বারোশো সাতান্নতে পেয়েছি এই চারটে এসেছে চারজন থেকে হাদিসটা বর্ণনা করেছে এখন এই হাদিসের অবস্থা কি মহাদিসগণের নিকটে এই হাদিসের অবস্থা কি আসার আমরা প্রথমে জেনে নিই প্রথম মুসান্নাব আব্দুর রাজাকে যেটা মুজাফর দলিল দিয়েছে এখানে আমরা আগে বলেছি একজন রাবি আছেন যার নাম দুটো রাবির প্রতি আপত্তি আছে আমি এখানে সংযুক্ত করছি একটা হাসান বিন ওমরা হাসান বিন ওমরা প্রসঙ্গে হাসান বিন ওমরা তিনি একজন মাত্রক রাবি এবং সঙ্গে সঙ্গে মুদাল্লিস রাবি আর মুদালিস প্রসঙ্গে আমরা একাধিক আলোচনা করছি তার মাত্র হাতে যথেষ্ট মুদাল্লিস না থাকলেও তাবাক্কাতুল মুদালিসিন রাবি নাম্বার একশো চৌত্রিশ এবং যাই হোক স্পষ্টভাবে তার মানে মুসানাব আব্দুর রাজ্জাকে একজন রাবি আছে হাসান বিন ওমরা তিনি মাত্রক রাবি এবং তিনি মুদাল্লিস

এই সনদে যিনি বর্ণনা করেছেন একই এই আবদুল ইবনুল আইলা ইনি আছেন ইনা প্রসঙ্গে আমরা একটু আগে বললাম যে তিনি মুনকার তার হাদিস গ্রহণযোগ্য নয় আর দুই নম্বর এখানে একজন রাবি আছেন মোহাম্মদ বিন সুলাইমান আজবাহানি ইনাকে ইমাম ইবনু আদি ইমাম ইবনু আদি তার আল কামিল রাবি নম্বর এক হাজার সাতশো একে তিনি তার প্রসঙ্গে আপত্তি করেছেন এবং তিনি হাদিস ভুলভাল বর্ণনা করতেন নকল করেছেন ইমাম আবু দাউদ ইমাম নাসাই তাকে জৈদ বলেছেন সোয়ালাতে আবি ওয়েদা রাবি নম্বর একশো তেত্রিশ মিজানুল ইতেদাল লিজ জাহাবি হাদি রাবি নম্বর সাত হাজার ছয়শো উনিশ তার মানে বোঝা গেল মুসানাবিন রবি সেবাতেও জোসনো দেছে এখানেও দুজন রাবির প্রতি আপত্তি আছে আর এখানে আবদুল্লা আবদুল্লা বিন আবি লাইলা ইনি আছেন যিনি পূর্বের মুসান্নাব আবদুল্লা জাকে ছিলেন দুই এখানে আরেকজন রাবি যুক্ত হয়েছে তার নাম হচ্ছেন মোহাম্মদ বিন সুলাইমান মোহাম্মদ বিন সুলাইমান আজবাহানি ইনিও হাদিসে দুর্বল ইনার হাদিস গ্রহণযোগ্য নয় তিন নম্বর আরেকটা বর্ণনা আছে যেটা লুৎফরমান ফরাজি গোপন করেছেন কেন মুজফরবিনোসেন দুটো রেফারেন্সে কথা বলেছে তারা একটা রেফারেন্সে কথা বলেছে এটা ধোকা একটা প্রতারণা মুজফ্ফর মোহসেন আফেজুল্লাহ দুটো রেফারেন্স দিয়েছে যেটা দারি দারেকতনী হাদিস নাম্বার বারোশো পঞ্চান্ন এই বারোশো পঞ্চান্নতে এই মুক্তার আছে আলহামদুলিল্লাহ বারোশো পঞ্চান্নতে মুক্তার আছে আর মুক্তার প্রসঙ্গে তিনি একজন মাজহুল এটা সকলেই জানে আর ইমাম বুখারি রহমা ইমাম বুখারি রহমা মুক্তার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে মুক্তার এর কাছ থেকে মহদ্দগণ হাদিস বর্জন করেছে হাদিস তার নেওয়া যাবে না এটা নিসানুল মিজান ছয় নম্বর পৃষ্ঠা ছয় নম্বর মানে ছয় নম্বর খন্ডে ছয় নম্বর পৃষ্ঠাতে বিস্তারিত আলোচনা করা আছে আমি ছোট ছোট করে শুধুমাত্র দিচ্ছি যে হাদিসটা জৈব এই হাদিসটা সহি নয় আর এই দ্বারাকুতনিতে আরেকজন রাবি আছে আরেকজন রাবি এই সেই একই রাবি এই আবদুল্লাহ বিন আবি লাইলা এই আবদুল্লা বিন আবি লাইবা সমস্ত জায়গাতে আছে মূলত ইনি ইনা প্রসঙ্গে একটু আগে বললাম যে তাকে মুনকার বলা হয়েছে তাকে মুনকার মুনকার বলা হয়েছে ইমাম জাহাবি তার মিজান ইতেদালে রাবি নাম্বার চার হাজার পাঁচশো তে একত্রিশে মুনকার বলেছে ঠিক আর একটা হাদিস বর্ণনা আছে সেটা হচ্ছে সোনান দারুকুতনীতে বারোশো সাতান্ন নম্বর হাদিস এ বারোশো সাতান্ন নম্বর হাদিসে এখানে আরেকজন থেকে হাদিস বর্ণনা হয়েছে বিন রাবি থেকে কায়েসবিন রাবি জুমহুর মহদ্দিসদের নিকটে তিনি হাদিসে জাইফ তিনি মাত্রকুন হাদিস বিস্তারিত জানার জন্য জুয়াফা মাত্রকুন রাবি নাম্বার চারশো নিরানব্বই দেখেন ইমাম ইয়াহিদু মাইন ইমাম ওয়াকি ইমাম জুরা ইমাম আলী বিন মাদিনী ইমাম দারাকুতনি সমস্ত মহাদেশের যদি যারাগুলো দেখতে চান তাহলে আপনার মিজানুল ইতেদাল রাবি নম্বর ছ হাজার নয়শো এগারো এবং জার্তাদিল রাবি নাম্বার পাঁচ পাঁচশো তিপান্ন হাজার রেম্লা তার প্রসঙ্গে তা স্মৃতিশক্তি দুর্বল এ বিষয়ে আলোচনা করেছেন তাকরিব উত্তাহ হাজিবের রাবি নম্বর পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তরে আর এ বিষয়ে আবি তালিব যখন ইমাম আহমেদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করে যে এই বিন এই কায়েস বিন রাবি প্রসঙ্গে তখন তিনি স্পষ্টভাবে বলেছেন ইমাম আহমেদ বিন হাম্বলে কল মজুদ আছে যে তিনি একজন শিয়া ছিলেন তিনি একজন শিয়া ছিলেন তিনি অনেক ভুল করতেন ইমাম ইবনু আদির আল কামিল রাবি নাম্বার এক হাজার পাঁচশো ছিয়াশি সর্বোপরি কথা এটাই যে মুজফরবিন মহাসেন হাফেজাহুল্লাহ তিনি জালহের কবলে আলী থেকে যে হাদিসটা নিয়ে এসেছে একটা মতন দিয়েছে দুটো সনদের রেফারেন্স দিয়েছে এক এ এই দ্বারাকনিতে মুক্তার আলহামদুলিল্লাহ আছে দুই মুসান্নাব আব্দুর রাজ্জাক এখানে আবিলাইফ তার নিজের বইয়েই সংকলন করেছে এখন মুকাল্লিদ যদি দেখতে না পায় যদি সূর্য দেখতে না পায় তো আমাদের কি দোষ রে ভাই বাদর তো সূর্য দেখতে পাবেন ঘুমাই বাদর তো দেখতে পাবেন এটা স্বাভাবিক তাই আর দুই নম্বর পয়েন্ট যে এই হাদিস কে তারা সহি প্রমাণ করতে পারেনি সমস্ত মুকাল্লিদরা যদি একত্রিত হয় এই হাদিসকে সহি প্রমাণ করা সম্ভব নয় কেননা এই হাদিসকে জামে ভাবে বিশেষ করে দ্বারাক্তির হাদিস ইবনু হেব্বানের হাদিসকে ইমাম বুহারি রাই তিনি হাদিসকে জৈব বলেছেন জুজুল কিরাত প্রথম খন্ড তেরো পৃষ্ঠা ইমাম বাইহাকি তার কিতাবুল কিরাত হাদিস চারশো সতেরো এবং চারশো উনত্রিশে জৈব বলেছেন আসন দারাকুতনিতে হাদিস বর্ণনা করার পরে বারোশো পঞ্চান্ন থেকে বারোশো সাতান্ন দেখে নেন ইমাম দারাকুতনি হাদিসটাকে জয়ীব বলেছেন জয়ীব বলেছেন মুক্তারের কারণে আলহামদুলিল্লাহ আর হাতে জাইলাই হানাফি একজন বিদ্যান নাজবুর দ্বিতীয় খণ্ড তেরো নম্বর পৃষ্ঠাতে তিনি দ্বারাকি ইবনু হেব্বান থেকে কলটাকে নকল করার পর বলেছেন এই হাদিস যে রাইফ এর প্রতি মুসলিম উম্মার ইজমায় যথেষ্ট কেন এ হাদিস যদি সহি হয়ে যায় যে আলী থেকে বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইমা পেছনে কিরাত করে সে ফিতরাতের উপরে নাই এই কথা যদি হাদিস সহি হয়ে যায় শাফি আহমাদ তার ইমা পেছনে সরফাতে পরে পক্ষে তাই তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার জন্য হাফিজ জাইলে স্পষ্ট বলেছে যে ইজমা দ্বারা প্রমাণিত এ হাদিস জয়ীফ হওয়ার ব্যাপারে এটা কে বলছে হাফেজ জাইলে নাজবুর রায়াতে এ কথা বলেছে দ্বিতীয় নম্বর বিষয় আর আশ্চর্য হয়ে যাবেন যে সঙ্গে আলী রদিল তাল আনহু সহি সনদে বর্ণনা আছে সহি সনদে বর্ণনা আছে যে আলী বিন আবি তালিব রদিল আনহু তিনি জোহর এবং আসরে সুরা ফাতে তিনি পড়তেন আবু আবুদ খুলে দেখেন সাতশো চুয়াল্লিশ নম্বর হাদিস আলহামদুলিল্লাহ ইমাম বুখারি জুজুল কিরাত শুরুই করেছেন আলিবিন আবি তলেবের হাদিসটা দিয়ে আর হাদিস হাদিসদের সহি সোনান দারিক উদ্দিন এসেছে আলিবিন আবি তলেব রদি আলাতালু তিনি ইমাম পেছনে প্রথম দুই রাগাতে সুরা ফাতে অন্য এক ক্রিয়া করতেন সোনাম হাদিস হাদিসমার বারোশো বত্রিশ আর এই হাদিসকে আমাদের জানা মতে অসংখ্য মহাদিসরা তারা সহি সাব্যস্ত করেছেন এবং শাহরু মানিল আসারে হাদিসনাম বারোশো চুয়াল্লিশ এবং মুস্তাকাল হাকিমের আটশো চুয়াত্তরে হাদিসটা এসেছে যে আলী থেকে যে ইমা পেছনে তিনি সুরা ফাতেহা। এবং তিনি কিরাত করতেন বিশেষ করে জোহর এবং আসরে এই ব্যাপারে মোস্তায় আল হাকিমের তালিকা ছ দেখেন হাজিসের সই বলা হয়েছে ইমাম বায়হাকি সৌরুল কুবরাল উল বেহাকি হাদিসনা দু হাজার নয়শো বত্রিশের সই বলেছেন ইমাম দারাকত্ন হাদিসনা বারোশো তিরিশের সই বলেছেন আলামান নাসুদ্দিন আলমানী ইরালুল গালী দ্বিতীয়খন্ড দুশো তিরাশি বিশ্টের সই বলেছে তো সর্বোপরি আমরা যদি ধরে নিই যে ওই আলিবিন আবি যে চারটে সনদ সন্দেশে একটাও সহি নয় মুক্তা হাসান দ্বারেকতিতে আছে আবিলাইলা মুসানাব আব্দুর রাজ্জাকে আছে এটা মুজফ্ফরে কোনো ভয় নাই এটা তাকলিদপন্থী যারা আছে তাকলে চশমা দিয়ে যারা দেখছে তাদের এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল তারপরেও হাদিস চারটেই সহি নয় একটাও সহি নয় সবগুলো জৈব আর জৈব বলে আব্দুল মতিন সাহেব একটাকে হাসান হুকুম লাগাতে পারে নি তবে একজন জাহেল মুফতি আছে আপনাদের বাংলাদেশের তার নাম জাহেল মুফতি মুক্তিটার নাম হচ্ছে মৌলানা মুফতি মোহাম্মদ শফিক আসামি মুফতি মোহাম্মদ শফিক আসামি তার আলোচনা শুনেছেন তিনি তার বই আসল সহিভাবে নামাজ শিখি আসল সহি মানে লিখেছেন আমি সহিভাবে আমি সহি হাদিস অনুযায়ী নামাজ পড়ি এই বইটাতে তিনি চল্লিশ নম্বর পৃষ্ঠাতে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন এই হাদিসটাকে নিয়ে এসেছেন এবং হাদিসের মান হাসান জাহেল মুফতি জানি না যে সনদ মতন নিয়ে কীভাবে আলোচনা করতে হয় একটা জৈফ হাদিসকে তিনি সহি বানিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ করলো আমি হাদিসকে সহি প্রমাণ করুক আর তিনি হাদিসটা যে কার থেকে বর্ণনা করেছে এই মুক্তি সে এতটা নকল করেনি জাস্ট শুধু আলী বর্ণনা করেছে আলী কার থেকে করেছে এতটা করেনি কিছুই করেনি শুধু মতনটা নিয়ে চলে এসেছে হাদিসটা সহি এর যে মিথ্যুক প্রতারক স্পষ্ট এখন প্রশ্ন আসতে পারে কালকে বাহাসে আপনারা কেন তাহলে কথা বললেন না যে বলতে চেয়েছিলাম আমাকে থামিয়ে দেওয়া হয়েছে এখন উৎফার্মান ফরাজি বলেছে যে চেয়ারম্যান সাহেব নাকি ধমক দিয়েছে চ্যালেঞ্জ করলাম যে চেয়ারম্যান সাহেব আমাকে কোনো ধমক দেয় নাই চেয়ারম্যান সাহেব এতটা বলেছে যে রুহুল আমিন ভাই আপনি যে এখন আবার বিতর্কিত বিষয়ে জবাব দিতে চাইছেন আপনাদের বড়োরা যারা আছে তাদের সংযত করে ফেলেছে সংযত করতেছে আবার নতুনভাবে বিতর্কে জোরে এন না আমাকে এই কথা বলেছে যে আপনি বিতর্ক আবার করতে চান না কেন আমি শেষের দিকে কথা বলেছিলাম ওই যে সমঝোতা যখন হয়ে গেছে তো নতুনভাবে কথা তোলার দরকার নেই এ বিষয়ে তো আলোচনা হয়েছে আপনাদের বড়রা যে শেখ এসেছে তা তো বিষয়টাকে দেখেছে তা আপনার কথা বলেন না তো মুস্তাদিন স্যার আমাকে বললেন রহুল তুমি বসে পড়ো আমি তার জন্য বসে বলেছি আর মুক্তার যে লাইফ এটা আমি সেখানে স্পষ্টভাবে সকলকে জানিয়ে দিয়েছি যে মুক্তার কথা দ্বারাক নিতে আছে দুই নম্বর লুৎফরমান ফরাজি যে মিথ্যুক ধোকাবাজ প্রতারক এটা তো সকলেই স্পষ্ট কারণ আমি তখন যখন তাকে বলেছিলাম যে আপনার সহস্তে লিখিত কিতাব দলিল সহ মানে দলিল বিহিল লামাজারদের মতবাদ তিনি বইটাকে অস্বীকার করে দিয়েছে আসলে অস্বীকার করেছে তাবিল করেছে কেমন তাবিল তার বইয়ের নাম হচ্ছে লামাজভিদের দলিল হির মতবাদ আমি দলিল বিহীন লামাজিদের মতবাদ কথা বলেছি বইয়ের নামকরণে একটু ভুল করেছি তার জন্য গোটা বইটাকে অস্বীকার করেছে পাল্টা প্রশ্ন করেছি যে আপনার বইয়ের নাম তাহলে বলুন ও বলতে চাইনি কেন কেননা তিনি অভিযোগ করেছেন জাল হাদিসের হাদিস তার তারপরে হানাফিদের সালাদটা জাল এটা তার আপত্তি করছে তো ওরাও তো বলছে দলিল বিহীন লামাজের মতবাদ বা লামাজভিদের দলিল হির মতবাদ এই বইটা লিখে তো আমাদের আহল দলিলকে তো তারা দলিলবিহীন বলে দিয়েছে পাল্টা জবাব দিয়েছিলাম অ্যান্টিভ্যানাম তার জন্য তিনি মুখটা বন্ধ করে বসেছিলেন আমি সর্বশেষে তাকে বলেছিলাম যে লুৎফুর রহমান ফরাজি সাহেব ইহুদীদের তাবিল করা বন্ধ করেন এটা ইহুদিদের সিফাত যে আপনি নিজে জানেন আপনার অন্তঃসাক্ষী যে আপনার বইয়ে নাম শুধুমাত্র একটু পরিবর্তন হওয়ার কারণে বইটাকে অস্বীকার করলেন তা আপনার প্রকাশ্য আপনার তার বইটা দেখেছেন নিতে আছে আমার কাছেও আছে আলহামদুলিল্লাহ তারপরে তাকে আমি বলেছি যে আপনার ইহুদিদের তাবিল করা বন্ধ করেন আপনি নিজের বইটাকে অস্বীকার করলেন চিন্তা করে দেখেন এরা কত বড় মিথ্যুক কত বড় ধোকাবাস নিজের বইকে অস্বীকার করে আমি অনেক আগে বলেছি মুকাল্লিদরা বিপদে পড়লে বাপকে অস্বীকার করে দিবে হান্ড্রেড পার্সেন্ট করবেই করবে তার জন্য তার বইটাকে অস্বীকার করে দিয়েছে আপনারা দেখে নিয়েছেন এর চেয়েতে বড় মিথ্যুক আর কিছু হতে পারে কক্ষণই নাই এখন প্রশ্ন আসতে পারে যে রুল ভাই সেই সময় বাহাসের সময় বলেননি কেন বা মুজফ্ফর বলেননি কেন বিষয় এটা যে সেই সময়তে মুফর যখন আলোচনা করতে যাচ্ছিল বা তার জবাব দিতে যাচ্ছিলো তখন মুজফ্ফর কিছু কিছু রেফার্স ব্যবহার করতে যাচ্ছিলো লুৎফর রহমান ফরাজি বলছে ওরাও কিন্তু বাহাসের দিকে যাচ্ছে তাহলে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করব আলোচনা করতে দেয়নি আর দুই নম্বর সময় তো ছিল দু মিনিট দু মিনিট করে দু মিনিট দু মিনিট করে ওখানে তো বাঁচতে কোনো বিষয় নেই পরামর্শ হচ্ছে ওর মধ্যে ফট করে লুৎপার ফরাজি দুটো বিষয় তিনি আলোচনা করে দিয়েছে আর এটার জবাব আমরা দিলাম এটার জবাব আমরা দিলাম লুৎপার ফরাজি কেন গোটা দেওবন্দি গোটা দারুল দেওবন্দে তুলে নিয়ে আসুক বাংলাদেশে এসে প্রমাণ করুক যে এই মুক্তার স্নান দারে কুতনিতে নাই যদি প্রমাণ করতে পারে দারুল উলুমের যতগুলো মহাদেশ আছে সবাইকে তুলে নিয়েছেন দারুলুম থেকে প্রমাণ করেন যে এখানে স্পষ্টভাবে লুৎফর রহমান ফরাইজি বলেছে মুক্তার নাই কিন্তু দারাকুতনিতে মুক্তার আছে মুজাফর দ্বারাক্ত রেফারেন্স দিয়েছে যদি দারাকুতনিতে মুক্তার না থাকে যদি না থাকে যদি আমরা যদি দেখাতে না পারি যে দারাকুতনিতে মুক্তার নাই তো মুজফ্ফর বিন মোহাসনের তরফ থেকে আমার তরফ থেকে ওই লুৎফর রহমান ফরাইজিকে এবং তার যত জামাত আছে যত গোষ্ঠী আছে ইনশাআল্লাহ আর মুসন্নাব আব্দুর রাজদাক গোটা গিফট করে দিব আর প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় ইনশাল্লাহ প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা হাজার টাকার বাংলাদেশে চেক লাগিয়ে দিব কত পারবে নেন যদি দ্বারাক থেকে মুক্তারকে আমরা দেখাতে না পারি আর মুজফ্ফর দ্বারাকিটা মুক্তারের কথা বলেছে আর আব্দুর রাজদাক এই আবিল তিনিও আছেন দুটো থাকি আছে মুকাল্লিদরা আরবি পড়া হয়তো জানে না তার জন্য আরবিটা দেখতেই পায় নাই

তো যে নেটটা ডিসকানেক্ট হয়ে গেলো ইলেকট্রিক চলে গিয়েছিলো অন্ধকার হয়তো ছবিটা ছিল তো সর্বপরই কথা বললাম যে মুজফে কোনো ভুল নাই কার চুপি করেছে ধোকা দিয়েছে অথবা আর্মি পরে জানে না অথবা তাকলে চশমা পরে দেখেছে আমরা তার জন্য স্পষ্ট করলাম বুকে যদি দম থাকে যদি ইলমের বাহার থাকে তাহলে আমার এই ভিডিওর তারা জবাব দিক জবাব দ্বারা দিক ইনশাল্লাহ জবাব দিতে পারবে না কেন কুল যখন সত্য আছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে আছে মিথ্যা তো বিলুপ্ত হয়ে বাড়ির জন্য এক নম্বর একাশি তাই মুখোশ উন্মোচন করার জন্য এত থেকে যথেষ্ট মুজফ্ফরবিন মোহাসান সাহেবের বই জাল হাসে কবলে কবলে রসুল্লাহ সাল্ল দুশো তেত্রিশ দুশো চৌত্রিশ তাহাকে আরবি সহ পড়লেই সমস্ত মানুষ জেনে নিবে কিন্তু যারা তাকলেদের চশমা পড়েছে তারা হয়তো চোখে দেখতে পাবে না আর আমরা আগে বলেছি আর মুকাল্লিদুল্লাহ ইলম মুকাল্লিদের কোনো ইলম নেই এরা জাহেল হয় আর হালাল হারানের ব্যাপারে এদের কোনো কথা গ্রহণযোগ্য নয় মাকতুয়া শরীফ চারশো নব্বই নম্বর মাকতুবাদ আলহামদুলিল্লাহ মজুদ আছে আর মুকাল্লিদার জাহেল হয় এ ব্যাপারে ইজমা আছে একাধিক আলোচনা করেছি আপনারা আপনার কাছে আমি সংক্ষিপ্তভাবে এতটাই পেশ করলাম ইনশাল্লাহ তারা যে জবাব দেয় আরও জবাব আসছে পিকচার আপনি বাকি হে আপনারা থাকেন উপভোগ করেন মোকাল্লিদা যে মৃত্যু তার প্রমাণ দিয়েছি একাধিকবার দিয়েছি আবারও দিলাম ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর এই সব জাহেল মোকাল্লিদ যারা আছে মুখোশধারী মুক্তি এদেরকে বলেন যে পারলে এবার এই ভিডিওর জবাবটা দে ওরা বিস্মান করতে রাজি হবে জবাব দেওয়ার জন্য সম্ভব নয় ইনশা আল্লাহ আজকে মতো আমরা এখানেই বিদায় নিলাম সুমানে কাল্লা হুমা অবিহামদিকা অসদুল্লাহ ইলাহ ইস্তাকিরুকা অতবু আলাইক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত